প্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই যে দেখতে পাচ্ছ, দেখে মানে বলতে পারো যে এই কি অবস্থা, মাথায় গামছা বেঁধে। হ্যাঁ, আমি আজকে সকাল থেকে বিকেল অবধি মাথায় গামছা বেঁধে থাকবো। আর একটা ভিডিও করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল, তো ভাবলাম করেই নি, তো মাথায় গামছা বেঁধে আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 7টা, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। জানি না কেমন হবে কেমন না। তো দেখতে পারো আমি কী কী কাজ করি, কী কী না, সেটা তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো দেখতে থাকো আমার এই ভিডিওটি। ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়ে নিয়েছি, তো এখন ব্রাশ করব। ব্রাশ করার পর অন্য কাজে যাব। তো চলো আমার সাথে থেকো। এই যে দেখো কাজটা শেষ করে এখন চা খাবো। এই যে চা বসিয়েছি, আর এইদিকে দেখতে পাচ্ছি শাক কাটা হচ্ছে, আর এই যে এখানে রান্না করা হচ্ছে। ভাত তো হয়ে গেছে, কী রান্না হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে শাক ডাল আর মাছ সবজি, সেটা শেয়ার করব তোমাদের সাথে। এই যে চা হয়ে যাক, চলো। আর এদিকে কাজ তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কাজটা শেষ হয়ে গেছে। আমি বিছানা গুছানো শেষ, ঘর ঝাড়ু দেওয়া শেষ, আমি চাটা বানিয়ে
ছাকাওয়া শেষ করে অল্প কাপড় দিয়ে নিয়ে এসে গেলাম, জলও আনলাম। তো ঠিক আছে বন্ধুরা, আমি আবার স্নান টান করে আসি, আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো সাথে থেকো তোমরা, আর চলো বন্ধুরা। সকাল থেকে বিকাল অবধি সব কাজ মাথায় গামছা বেঁধে করলাম, তো দেখতেই পেরেছো তোমরা। তো ভিডিওটা কেমন হয়েছে কেমন না সেটা তো আমি বলতে পারবো না, তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। খেয়ে নেই বন্ধুরা, একদম ফ্রেশ হয়ে গেছি। তো বন্ধুরা, আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন একটু বিশ্রাম নেব, আর আমার ভিডিওটা এই পর্যন্ত, ঠিক আছে? আর এই যে আমি শুয়ে পড়েছি, এই পর্যন্ত আমার ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, বাই বাই।